নারিকেলি মাছ রান্নার রেসিপি তো আজকে নতুন কিছু ট্রাই করতে চলেছি এখানে দুই দুটা মাছ নিছে একটা রান্না করব আর একটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর এই মাছটা সুন্দর করে কেটে দিচ্ছে আমাকে মরিয়মের মা আর আমি কিন্তু ক্যামেরা ধরে আসি আর এই যে এটা হচ্ছে নারিকেল দুটা নারিকেল একটা কুড়ে রাখবো দুটা একটা দেবো মাছের ভিতরে আর একটা রেখে দেবো দুটা লাগবে না দুটা মাছ হলে দুটা লাগতো তো যাই হোক নারিকেলটা খুব সুন্দর ছিল আর একবারে ভিতর থেকে মানে ওই যে পুষ্ট না কি বলে না এরকম একটা ব্যাপার তো নারিকেলটা সে কুড়ে দিচ্ছিলো আর এদিকে দেখেন এখানে প্রায় পনেরো বারোটার মতো বেজে গেছে এখন আসছি একটু ঘর দৌড় গুছাচ্ছি আসছি বলতে গুছাচ্ছিলামই যদিও বা তো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যেখানে হচ্ছে মরিউমের মা সে কাটাকাটি করে দিচ্ছে আমাকে কখনো মাছ কেটে দিচ্ছে তো কখনও নারিকেল করে দিচ্ছে তো কখনো মটরশুঁটি ছিলে দিচ্ছে আসলে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সব কিছু দিয়ে একটু হাতে মাখিয়ে ছোটো মাছের করব চিংড়ি মাছ দিব একটু ভিতরে তো যাই হোক এই যে ঘরের অবস্থা দেখেন এগুলোই করছিলাম কাজ তো নারিকেলটাও করা হয়ে গেছে মাছটা কাটা কমপ্লিট এখন ধুয়ে নিলেই হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে ছোট যেটা বললাম চিংড়ি মাছ আর কি আলু দিয়ে পুরপুরি হচ্ছে আর মাছটা কাটা হয়ে গেছে বলতে মাছের কিন্তু অ্যাশটা ফেলানো হয়েছে অ্যাশ অ্যাশ তো মাছটা কিন্তু সম্পূর্ণ কাটা হয় নাই মাছটা আগে অ্যাশটা ফেলে দিয়ে সুন্দর করে কাটাটা কেটে দেন ধুয়ে নিয়ে এসে এখন সুন্দর করে পিস করে কেটে নিচ্ছে আর মাছটার ভিতরে তেল আসে তেল থাকলে কিন্তু মাছটা খেতে অনেক স্বাদ লাগবে আর যদি ডিম থাকতো তাহলে কিন্তু এত স্বাদ লাগতো না তো মাছটা কাটতেছে মাছটা দেখেই খুব ভালো লাগছিল আর একবারে লাল টক হয়েছিল এই ধরনের মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো নারিকেল দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম মাছ ট্রাই করছি আর এটা কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এতটা মজা লাগবে আসলে আমি স্বপ্নেও কল্পনা করিনি আর টমেটো এখন যেখানে নারিকেলটা ব্লেন্ড করে নিয়েছি সেখানেই টমেটো পেঁয়াজ তিনটা কাঁচা মরিচ আর হচ্ছে একটু জিরা দিয়ে এটাকে সুন্দর করে আমি করে নিব তো ফাইনালি এই যে আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে আর আর কি এই তো সুন্দর করে হয়ে গেছে আর মাছটা কিন্তু কাটা ধোয়া সব কমপ্লিট এখন এখানে মরিচের গুঁড়া লবণ হলুদ সব মাখিয়ে সুন্দর করে এটাকে তেলে আমি একবারে কড়া করে ভেজে নিব আসলে নারিকেল দিয়ে মাছ আমি বিভিন্ন রেসিপিতে দেখছি তবে নিজে কখনোই বাসায় বানায়ে খাওয়া হয়নি আসলে বাসায় মানে এভাবে নিজে কখনো করে খাইনি তবে আসলে অনেক মজা লেগেছিল আর নতুন কিছু শিখলাম আর খুব মজারও ছিল আসলে নতুন কিছু শেখার পরে যদি মজার হয় তাহলে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে আর যদি আপনাদের মেহমান আসে বাসায় তাহলে কিন্তু এভাবে রান্না করে দিতে পারে না একবারে তারা তো আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যে এত সুন্দর রান্না কোথায় থেকে শিখলা তো আপনারা যদি মানে এটা রান্না করতে চান আমি ফুল রেসিপি কিন্তু দিয়ে দিয়েছি আমার এই ব্লগ ভিডিওর ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা কিভাবে রান্না করছি আর আমি এই যে এখানে হচ্ছে কথা বলতে বলতে কিন্তু সব ব্লেন্ডার করা মশলাগুলো তারপরে গুঁড়া হলুদ লবণ আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে যখন তেল উপরে উঠে মশলার দেন আমি যে মানে পানি ধুয়ে ব্লেন্ডারে পানি ধুয়ে আর কি আবার একটু দিয়ে কষিয়ে নিয়েছি আর এই যে তারপরে এখানে হচ্ছে সেই হোয়াইট হোয়াইট কী বলেন তো নারিকেল নারিকেল যেটা ব্লেন্ড করছে আমি কিন্তু আরও এটা পাতলা করতে পারতাম তবে করি নাই যেহেতু আবার পানি করবে এটা আরও টেনে নিবে তো আমার রান্নাটা কিন্তু দেখেও অনেকে আমি লাগছে একটু জিরা ভেজে উপরে দিয়ে দিলাম আর এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখতে পারেন এখানে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি এটা মাছের ভিতরে দিয়ে দিব এই তেলটা সহ দিয়ে দিলাম এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিলো জানেন মানে আপনাদেরকে পার্সোনালি বলতেছি একবার হলেও ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু খাবার দাবার খেতে হবে এত মজার তরকারি খাবার তো খেতেই হবে তাই না তাই যে এখন খাবার খাবো আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ